সাবস্ক্রাইব করুন ইব্রাহিম মোহিত ইউটিউব চ্যানেলকে এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে ইব্রাহিম মোহিত ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে দেখিয়ে দিব যে কোনো সিমের কল ডিটেলস কিভাবে দেখবেন। আপনি যদি আপনার ফ্রেন্ডের মোবাইলের কল ডিটেলস দেখতে চান তাহলে আপনি খুব সহজে দেখতে পাবেন। সো কিভাবে আপনি যে কোনো সিমের কল ডিটেলস দেখবেন সে সম্পর্কে জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক দিন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অল রাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। যে কোনো সিমের কল ডিটেলস বাহির করার জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসের নাম হচ্ছে E2PDF। এই অ্যাপস কীভাবে ইনস্টল করবেন আমি একটু পর দেখিয়ে দিচ্ছি। আপনি যদি আপনার ফ্রেন্ডের মোবাইলে কল ডিটেলস দেখতে চান তাহলে আপনি আপনার ফ্রেন্ডের মোবাইলে এই অ্যাপসটি ডাউনলোড করবেন প্রথমে, অথবা আপনি যদি আপনার মোবাইলে কল ডিটেলস দেখতে চান তাহলে আপনি আপনার মোবাইলে এই অ্যাপসটি ডাউনলোড করবেন। অ্যাপসটি ডাউনলোড করার পর অ্যাপসটি ওপেন করবে। ওপেন করার পর এখানে আই হ্যাভ রিটেন একটি উইথ টার্মস অফ ইউজ এই অপশনে ক্লিক দিবেন, দেন প্রসিড এই অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে নিচে দেখেন PDF ব্যাকআপ, দেন এই অপশনে ক্লিক দিবেন, ক্লিক টু কন্টিনিউ, দেন এই ইন্টারফেসটি চলে আসবে। আপনি যদি আপনার মোবাইলের অথবা আপনার ফ্রেন্ডের মোবাইলে SMS, জেনারেল কল লক, কন্ট্যাক্টস, মানে স্পেসিফিক কন্ট্যাক্ট লক এসব ডিটেলস যদি দেখতে চান, আপনি যে ডিটেলসটি দেখবেন সেই ডিটেলসের উপর ক্লিক দিবেন। যেহেতু জেনারেল কল লক চেক করবো সেহেতু আমি জেনারেল কল লগে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন কল ডিটেলস, এখানে দুইটি তারিখ সিলেক্ট করতে বলতেছে, আপনি কয় তারিখ থেকে কয় তারিখের কল ডিটেলস দেখবেন সেটি এখানে সিলেক্ট করবেন। আমি প্রথমে এখানে জুনের 1 তারিখ দিলাম, দেন ডান, এখানে জুনের 29 তারিখ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন কল লগ ডিটেলস অনলি, ডায়াল কলস অনলি, রিসিভ কলস অনলি, মিস কল, এখানে আপনি এখানে সিলেক্ট করে পরে আপনি যেটা দেখতে চান সেটা এখানে সিলেক্ট করবেন। আমি কল লগ ডিটেলস দেখাচ্ছি সেহেতু কল লগ ডিটেলস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে বলতেছে ইন্টার আউটপুট ফাইল নেম, আপনি যে ফাইলটি PDF আকারে সেভ করবেন সেই ফাইলটির এখানে একটি নাম দেবেন, আমি নাম দিচ্ছি হিপ, দেন এখানে এক্সপোর্ট টু PDF অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর অ্যালাউ চাইবে, অ্যালাউ দিয়ে দিবেন, এখানে এক্সপোর্ট হচ্ছে ফাইলটি। এখন আমার মোবাইলে জুনের 1 তারিখ থেকে 29 জুনের পর্যন্ত তারিখ আমি যতগুলো কল করছি সব ডিটেলস সেভ হয়ে গেছে। এখন আপনি কল ডিটেলসটি দেখার জন্য কী করবেন, মিনিমাইজ করে চলে আসবেন। চলে আসার পর আপনি আপনার মোবাইলে ফাইল ম্যানেজারে প্রবেশ করবেন। ফাইল ম্যানেজারে প্রবেশ করার পর আপনার ইন্টারনাল স্টোরেজ এই অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন E2PDF ব্যাকআপ অ্যান্ড রিস্টোর নামে একটি ফাইল পেয়ে যাবেন, এই ফাইলে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আমি রোহিত নাম দিয়ে যে PDF ফাইলটি সেভ করেছিলাম সেটি চলে আসছে, আপনি এই অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন আমি আমার মোবাইলের সকল কল ডিটেলস চলে আসবে, এখানে দেখেন আমার মোবাইলের সকল কল ডিটেলস চলে এসেছে। এখানে আমি জুনের 1 তারিখ থেকে জুনের 29 তারিখ পর্যন্ত যাদের সঙ্গে কল করেছি, যা কাকে মিস কল দিয়েছি, কার কল রিসিভ করছি সব ডিটেলস এখানে চলে আসছে। E2PDF অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর দেন সার্চ বারে লিখবেন E2PDF, দেন এই অ্যাপসটি চলে আসবে, আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ওকে, এইভাবে আপনি খুব সহজে যে কোনো সিমের কল ডিটেলস দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বুঝতে কোথাও কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডের সাথে বেশি বেশি শেয়ার করবেন। বাই বাই, টেক কেয়ার, সি ইউ নেক্সট উইকে, সালামু আলাইকুম।